আমাদের সকলে কিন্তু একটা স্মার্টফোন কেনার স্বপ্ন থাকে। আমরা যখন সেই স্বপ্নটি পূরণ করে একটি নতুন স্মার্টফোন কিনে আনি, তখন কিন্তু আমরা সেই স্মার্টফোনে অনেক ধরনের অ্যাপস ইনস্টল করে থাকি, গেমস ইনস্টল করে থাকি। আমরা এটা বলে যাই যে একটা স্মার্টফোনের কাজ হলো ফোনে কথা বলা। আমরা কিন্তু সব ধরনের সব সেটিংসের উপরে গুরুত্ব দিই, কিন্তু কল লিস্টের উপরে কিন্তু তেমন একটা গুরুত্ব দেয় না। আজকের এই ভিডিওতে আপনাদের কয়েকটি প্রয়োজনীয় কল সেটিংস দেখাবো। এগুলো হয়তো অনেকে জানেন, অনেক হয়তো জানেন না, আবার অনেকেই হয়তো এগুলোর উপরে কোনো গুরুত্বই দেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ আতিকুর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তাদেরকে এখানে আবার ডায়াল অপশন আছে, সেই ডায়াল অপশনটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনার দেখুন থিয়েটার আইকন আছে। সো আপনার এখানে গোল একটা আইকন আছে, সো আপনাদের এখানে থিয়েটার আইকন থাকবে। সো তারপর যদি আপনাদের উপরে থিয়েটার আইকন না পান, অবশ্যই আপনার নিচে থিয়েটার আইকন থাকবে। সো আপনারা অবশ্যই থিয়েটার আইকনটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম আমি। ক্লিক করে দেওয়ার পর আপনারা খুঁজে বের করবেন অ্যাডভান্স সেটিংস। ওকে, আমারটা যেহেতু টেকনো ফোন, এই কারণে আমার এখানে অ্যাডভান্স সেটিং দেখাচ্ছে। আপনাদেরও এই অ্যাডভান্স সেটিং থাকবে। আর আপনাদের অন্য অন্য টেকনো বাদ দিয়ে অন্য অন্য কোনো ফোন চালিয়ে থাকেন, স্যামসাং, শাওমি, হাওয়াই, এগুলো চালিয়ে থাকেন, অবশ্যই আপনাদের এখানে ইনকামিং কল থাকবে। ওকে, সো আপনারা এখানে ইনকামিং কলের উপরে এটা ক্লিক করে দেবেন। ওকে, সো আমি এখানে অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন ইন্টেলিজিং রেজিস্টার, সো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন ইসে দেখা আসার পর দেখুন এখানে লেখা আছে রাইস টু এয়ার। ওকে, সো আপনাদের এখানে থাকতে পারে প্রোগ্রামেটিক সেন্সর। আমার এখানে টেকনো ফোন, এখানে আমার এখানে রাইস টু এয়ার দেখাচ্ছে। সো আপনার এখানে থাকবে প্রোগ্রামেটিক সেন্সর। ওকে, সো আপনারা এখানে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন আমি এটা আগে থেকে অন করে রেখেছিলাম, সো এটা আপনাদের অফ থাকবে। ওকে, সো তারপর আপনারা এটাকে অন করে দেবেন। অন করলে কী হবে, আপনাদের যখন কেউ ফোন দিবে, ফোন দেওয়ার পর যখন আপনার সেই ফোনটি ধরেন, তখন কিন্তু সেই ফোনটি কানে নিয়ে কথা বলার সময় কিন্তু আপনাদের সেই ফোনটি লাইটটি জ্বলে ওঠে। ওকে, সো আপনারা যদি আপনাদের তখন কিন্তু অনেকটাই বিরক্ত লাগে, সো আপনারা যখন এইটা অন করে রাখবেন, যখন আপনারা কেউ ফোন দিবে, ফোনটা রিসিভ করার সাথে সাথে কিন্তু আপনাদের লাইটটি অফ হয়ে যাবে। সো তারপর দেখুন এটা একটু সেটিং গেল। তারপর আপনার আরও একটা সেটিংস আছে, দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট সেটিংস আছে। ওকে, দেখুন এখানে লেখা আছে ফিলিপ মোড। ওকে, আপনাদের কারো কারোর ক্ষেত্রে এখানে থাকতে পারে ফিলিপ টু সাইলেন্ট রিঙ্গার। ওকে, সো আমাদের যেহেতু টেকনো ফোন, এখানে আমার এখানে ফিলিপ মোড দেখাচ্ছে। সো আপনারা যারা টেকনো ফোন ব্যবহার করেন, তারা আমি যেভাবে যেরকমভাবে সেটিংস করে নিতেছে, আপনারা সেভাবে সেটিংস করে নেবেন। ওকে, আর তাদের অন্য অন্য সেট, তাদের এখানে থাকবে ফিলিপ টু সাইলেন্ট রিঙ্গার। সো আমি ফিলিপ মোড সেখানে একটা ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার এটাকে আর এটা আমি অন করে নিয়েছি। দেখুন এটা কিন্তু আমার আগে অফ ছিল। ওকে, সো আপনারা এটাকে অন করে নেবেন। এটা অন করলে কী হবে, আপনাকে কেউ যখন ফোন দিবে, তখন আপনি চাচ্ছেন না যে তার ফোনটি আমি কেটে দিই বা আমি তার ফোনটি ধরি। ওকে, সো আপনি চাচ্ছেন যে তার রিংটা যেন কেউ না শুনে, কারোর বিরক্ত না হয়। এ কারণে আপনি কী করবেন, এটা যদি অন করে রাখেন, যখন আপনি কেউ ফোন দিবে, তার ফোনটি না কেটে কিন্তু আপনার ফোনটি যখন উপর করে থুবেন, তাহলে কিন্তু আপনার সেই ফোনের রিংটার বিল বাজবে না। ওকে, সো এই গেল একটা সেটিংস। তারপরে আপনারা আরও একটু উপরে দেখুন, একটা ইম্পর্টেন্ট আরও একটি ইম্পর্টেন্ট সেটিংস আছে। সো দেখুন উপরে লেখা আছে টেপিং ওয়েক, সেখানে এটা ক্লিক করে দেবেন। সো ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন এটা করলে কী হবে, আপনারা যদি অন করে দেন, অন করলে কী হবে, আপনাকে কত অনেক সময় আছে আপনাদের পাওয়ার বাটন, মানে মোবাইলে পাওয়ার বাটনে সমস্যা হয়। তখন সমস্যার কারণে আপনার ফোনটি মানে অন করতে পারেন না, যখন আপনারা আপনাদের লকটি খোলাতে পারেন না। সো আপনারা কী করবেন, আপনারা যদি এটাকে অন করেন, অন করে রাখেন, অন করলে কী হবে, আপনারা আপনার স্ক্রিনের উপর যখন দুটা ক্লিক করবেন, দুই থেকে তিনটে ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু আপনার ফোনটি লাইট জ্বলে উঠবে। তখন কিন্তু আপনি সেই ফোনের লকটি খুলে আপনার মোবাইলটি আগের মতো চলতে পারবেন। তারপরে আরও একটি সেটিংস দেখুন, আমার এখানে লেখা আছে ফ্ল্যাশ ফর কলস, কার কার থাকতে পারে ফ্ল্যাশ উইন রিঙ্গিন। ওকে, সো আপনারা এটাকে যদি অন করে দেন, অন করলে কী হবে, আপনাদের যখন কেউ ফোন দিবে, ফোন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের পিছনের যে ফ্ল্যাশ লাইটটি আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি জ্বলতে থাকবে। সো আপনারা এটাকে অন করে রাখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাকে কেউ কল দিয়েছে রাতে।
ওকে সো এ গেল একটি। তারপর আপনারা আরেকটা সেটিংস আছে এনাবেল অটো কলস রেকর্ডিং। সো আপনারা যদি এটাকে অন করে দেন যখন আপনারা কার সাথে ফোনে কথা বলুন তখন কিন্তু অটোমেটিকলি আপনার সেই কল রেকর্ডটি স্টার্ট হয়ে যাবে। ওকে সো তার নিচে দেখুন একটা ইম্পর্টেন্ট সেটিংস সিম কার্ড সেটিংস। সো আপনার এখানে থাকবে কল ফরওয়ার্ডিং। ওকে সো আপনারা অনেকে বলেন যে আমার কলটি অন্য কারো মোবাইলে ফরওয়ার্ড হচ্ছে বা অন্য কারো মোবাইলে আমার কলটি আগেই রিসিভ করে ফেলছে আমার রিসিভ করার আগেই। সো আমার কল থেকে আমার মোবাইল থেকে সব কিছু সে দেখে ফেলছে। সো আপনারা বুঝবেন কীভাবে যে আমার কলটি আসলে ফরওয়ার্ড হয়েছে কি না। সো আপনারা দেখার জন্য আপনারা চলে যাবেন দেখুন সিম কার্ড সেটিংস, অবশ্যই আপনার যেখানে থাকবে কল ফরওয়ার্ডিং। ওকে সো আপনার সিম কার্ড সেটিংসের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখুন এখানে লেখা আছে কেয়ারিং ফিউচার। সো আপনারা সেই কেয়ারিং ফিউচারের ওপরে ক্লিক করে দেবেন যদি আপনাদের টেকনো ফোনে থাকে অন্য ফোনে যদি এরকম সেটিংস থেকে থাকে। ওকে সো কেয়ারিং ফিউচার সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া দেখুন ওপরে যে নাম্বারটি আপনি ব্যবহার করতেছেন যে সিমটি অবশ্যই আপনার সেই সিমের নামটি এখানে দেখাবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা নিশ্চিত এখন লেখা আছে কল ফরওয়ার্ডিং। সো সেই কল ফরওয়ার্ডিংয়ের ওপরে ক্লিক করে দেবেন। ওকে একটু ওয়েট করুন। সো কল ফরওয়ার্ডিংয়ের ওপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন উপরে লেখা আছে অলওয়েজ ফরওয়ার্ড। সো আপনারা যদি অলওয়েজ ফরওয়ার্ড মানেটা কি, সো অলওয়েজ ফরওয়ার্ডটা মানে হলো যখন আপনারা দেখবেন এখানে কোন নাম্বার মানে শো করতেছে অন্য কোনো কারো অজানা অজানা নাম্বার শো করতেছে তখন ভেবে নেবেন যে আপনার কলটি ফরওয়ার্ড হয়েছে। সো আপনার কলটি কেউ ট্রিক করে ফরওয়ার্ড করে নিয়েছে। সো তারপর দেখুন নিচে যে অপশনটা আছে উইন বিজি। সো যখন আপনার ফোনে কল আসবে যখন আপনার সেই কলটি মানে রিসিভ করবেন না তখন কিন্তু সেই কলটি তার যে নাম্বার আছে ফরওয়ার্ড করা আছে সেই নাম্বারে কিন্তু ফরওয়ার্ড হতে থাকবে। তারপরে একটা অপশন আছে যখন আপনি তিন নম্বর অপশনটা যখন আপনি ফোন কেউ আপনার ফোন করবে সেই ফোনটা কেটে দেবেন তখন কিন্তু তার ফোনে ফরওয়ার্ড হতে থাকবে। তারপর চতুর্থ যে অপশনটা সেই অপশন যদি আপনি ফোনে কোনো নেটওয়ার্কের সমস্যা থাকে যখন আপনাকে ফোন দিবে তখন কিন্তু আপনার ফোনে যদি নেটওয়ার্কের সমস্যা থাকে অবশ্যই কিন্তু তার ফোনে ফরওয়ার্ড হয়ে যাবে। ফরওয়ার্ড অপশনটা দেওয়া হয়েছে কিন্তু আপনাদের নিজেদের ভালোর জন্যই, সো উপকারের জন্যই। সো আপনারা দেখুন আপনাদের যখন দুটা মোবাইল থাকে যখন আপনারা একটা মোবাইল বাসায় রেখে যান একটা মোবাইল মানে কোনো এক জায়গায় নিয়ে যান তখন কিন্তু আপনারা চান যে বাসার যে মোবাইলটা আছে সেই মোবাইলের কলটা যেন আমি আমার হাতে থাকা ফোনে দেখতে পারি তখন আপনারা কী করবেন দেখুন এখানে লেখা আছে অলওয়েজ ফরওয়ার্ড সেখানে যে ক্লিক করেন। ক্লিক করার পর যখন আপনারা এখানে আপনাদের নাম্বারটা মানে বসিয়ে দেন বসিয়ে দেওয়ার টার্ন অন করে দেন তখন কিন্তু আপনারা যে বাসায় যে মোবাইলটা আছে সেই মোবাইলের কল কিন্তু আপনি হাতে থাকা ফোনে রিসিভ করে কথা বলতে পারবেন। দেখ তার নিচে দেখুন একটা সেটিংস আছে এডিশনাল সেটিংস। সো আপনি এডিশনাল সেটিংস ওপরে ক্লিক করে দিবেন। সো একটু ওয়েট করুন। দেখুন এখানে লেখা আছে কল ওয়েটিং। সো আপনারা যদি এটাকে অন করে দেন যখন আপনারা আপনাদের মোবাইলে কেউ ফোন দিতে যাবে তখন কিন্তু আপনার ফোনে ফোনটা সবসময় বিজি পাবে। সো এটা যদি করেন আপনাদের যদি আপনার প্রয়োজন পড়ে আপনাদের কল ওয়েটিং রাখার জন্য তখন কিন্তু আপনি এটাকে অন করে রাখতে পারেন। সো আশা করি আপনারা এই সেটিংসগুলো বুঝতে পেরেছেন। এই হলো আজকে ভিডিও, আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর আপনার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমি ভিডিওটি একটি লাইক করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে।